কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন ঘোষণা করেছেন। এর ফলে পদত্যাগ করেছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরাও। তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে আইন প্রণেতাদের মতবিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি খাতে ভর্তুকি কমানোর পাশাপাশি পেট্রোলের দাম 80% বাড়ানোর প্রস্তাবে অসন্তোষের মুখে পড়ে সরকার। এ প্রেক্ষাপটে পার্লামেন্ট বিলুপ্ত করে ডিক্রি জারি করেন কুয়েতের আমির। এই ঘটনাকে সহযোগিতার ঘাটতি হিসেবে উল্লেখ করেছে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। ঘোষণা অনুযায়ী আগামী 19 নভেম্বর অনুষ্ঠিত হবে আগাম নির্বাচন।